নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা জানো আমরা কিছুদিনের জন্য পুরীতে এসেছিলাম। তো আজকে ছিল 3 নম্বর দিন আমাদের পুরীতে। তো এখন প্রায় 5:30-6 নাগাদ বাজে। তো সকাল সকাল আমরা যাব পুরী বিচে, কারণ এটাই আমাদের লাস্ট টাইম বিচে যাওয়া। আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা কিন্তু পুরী থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের ট্রেন কালকে কটক থেকে আর আমরা আজকে শিফট হব কটকে। তো যাই হোক, সকাল সকাল শুরু হয়ে গেছে বিশাল পরিমাণে বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টিতে তো সমুদ্র দেখা হয়নি কোনোদিনও, তো সেই কারণে কিন্তু আমরা বৃষ্টি মাথায় নিয়ে ছাতা মাথায় চারজনে মিলে চলে এলাম নিচে। বৃষ্টিতেও কিন্তু সমুদ্রের মজাই আলাদা, এটা একটা আলাদা অনুভূতি। আর সচরাচর সমুদ্র আশেপাশে নেই বাড়ি, সেই কারণে আমাদের সমুদ্রে আসা হয় না। তো এই স্পেশাল মোমেন্টটাকে এনজয় করতে চলে গেলাম বিচে। আর দেখো, পুরো দোকানপাটগুলো ঢাকা এবং বৃষ্টিতে পুরো সব জায়গাগুলো ভিজে গেছে। বেশ ভালোই পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর আমি বোন একটা ছাতার নিচে ছিলাম, আর মার বাবা এক ছাতার নিচে ছিল। আর মা বাবা বোনও আবার জুতো পরেনি, আমি আবার জুতো পরে এসেছিলাম। জুতো পরেনি কারণ জুতো খুব নোংরা হয় আর হোটেলে খুব বালি ওঠে, তো সেই কারণে কিন্তু এখানে জুতো ছেড়ে এসেছে। আর দেখো, আসলে রাতের বেলা লোকজন যা কিছু খায় খাওয়া দাওয়ার পর কিন্তু এখানেই যাবতীয় নোংরাগুলো ফেলে, যার কারণে কিন্তু সকাল সকাল খুব নোংরা হয়ে থাকে। আর তার মধ্যে বৃষ্টি হয়েছে আর সমুদ্রের থেকে সমস্ত শৈবাল থেকে শুরু করে কচুরিপানা সব কিছু এসে এখানে জমা হয়েছে। তো বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু দেখলাম সবাই কিন্তু ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে সমুদ্র উপভোগ করতে এসে। আর সচরাচর যেটা হয় সেটা অবশ্যই ছিল না, কারণ আজকে ওয়েদারটা মেঘলা ছিল, সূর্য ওঠার নাম গন্ধ ছিল না। তো সেই কারণে কিন্তু ভিড়টা একটু কম হলেও লোকজন যে একেবারে ছিল না সেটা না। দেখো, বৃষ্টিতে সমুদ্রের জলটাও কিন্তু হালকা ঘোলা ঘোলা হয়ে গেছে, কারণ আর আমাদের হাতে ছিল প্রায় 2 ঘন্টার মতো। আর এই এখানকার হোটেলের একটা নিয়ম ছিল, তুমি যখনই ঢুকো তোমাকে সকাল 8টার মধ্যে কিন্তু রুম ছেড়ে দিতে হবে। আর সেই জায়গায় তোমাকে আধা ঘন্টা এক্সট্রা তারা দিতেই পারে, কিন্তু এর থেকে বেশি নয়। তো সেই কারণে আমরা কিন্তু সব কিছু গুছিয়ে রেখে এসেছি হোটেলে। আর সমুদ্র থেকে হোটেলে গিয়ে একটু হাত পাটা ধুয়ে নিয়ে কিন্তু আমরা সোজা লাগেজপত্র নিয়ে বেরিয়ে যাব। আর দেখো, আজকে কিন্তু সমুদ্রের ভিউটা একটা আলাদা রকমেরই আমেজ দিচ্ছিল। আর যদিও সমুদ্রে স্নান করার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমাদের 2 ঘন্টার মধ্যেই বেরিয়ে যেতে হবে সেই কারণে এখন আর স্নান করলাম না। সত্যি কথা বলতে সমুদ্রকে ছেড়ে যেতে ইচ্ছে একদমই করছিল না। মনটাও একটু খারাপ, যেন সমুদ্রও বলছিল যে আমার কাছে থেকে যান, কিন্তু সেটার উপায় নেই, আমাদেরকে তো যেতেই হবে। আর দেখো, চারপাশের ভিড়টাও কিন্তু অসাধারণ ছিল। আস্তে আস্তে লোকজনের ভিড় কিন্তু বাড়তে শুরু করেছিল। আর যেহেতু এই সময়টা ভাটার টান ছিল, সেই কারণে কিন্তু সমুদ্রের জল অনেকটাই নিচে নেমে গিয়েছিল, কিন্তু ঢেউগুলো কিন্তু আস্তে আস্তে আমাদেরকে পাড়ে পাড়ে ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম বৃষ্টিটা অনেকটাই থেমে গিয়েছিল। আর দেখো, এটাও কিন্তু আলাদা ধরনের একটা অনুভূতি। ঠিক বৃষ্টি থামার পরের যে আবহাওয়াটা, সেটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। কাছে আয়। তারপর বুনুকে বলে আমার কিছু ভিডিও বানিয়ে নিন, আবার আমিও বোনকে কিছু ভিডিও বানিয়ে নিন। আসলে কালকে কিন্তু আমাদের সঙ্গে থাকবে।
বেশ কিছু ভিডিও বানিয়ে নেওয়ার পর প্রায় সময় হয়ে এসেছিল ফিরে যাওয়ার, কিন্তু সত্যি কথা বলতে একদমই ইচ্ছে করছিল না। সেই কারণে বাবা মাকে বলে আরও কিছুক্ষণ থাকার পারমিশনটা নিয়ে নিলাম। সো এখান থেকে আমাদেরকে বেসিক্যালি আবার ফিরে স্টেশনে যেতে হবে, আর যেটার জন্য আমাদের অনেকটাই টাইম লাগবে। তো সেই কারণেই মা বাবা একটু তাড়া দিচ্ছিল। আর দেখো আস্তে ধীরে সকলে আসছিল, আর মা বাবা কোন ওখানে দাঁড়িয়েছিল। আমি একটু কাছের থেকে সমুদ্রকে অনুভব করতে লাগলাম একা একাই, আর চারপাশে আকাশটা আবার কালো করে আসছিল। মনে হচ্ছিল প্রকৃতিও চাচ্ছিল না যে আমরা ফিরে আসি, কিন্তু আমাদের যে ফিরে আসতেই হতো, সেই কারণে প্রকৃতির সঙ্গে আর একটু কিছু সময় আমরা একসঙ্গে কাটিয়ে নিলাম। তো বেশ কিছু সময় একা কাটানোর পর আমরা আবার ফিরে এলাম হোটেলে, আর মোটামুটি সকলেরই মুখ ভার, কারণ এখন আবার আমাদেরকে যেতে হবে। আর এই জায়গাটিকে বলে চৈতন্য স্ট্যাচু রোড। আর আমরা এত তাড়াহুড়ো করছিলাম এই কারণেই এখান থেকে ফিরবার ট্রেন লাস্ট সকাল 10টা অবধি, তারপর কিন্তু আর কোনো ট্রেন ছিল না। আবার বিকেল 3টের থেকে শুরু, তখন আবার ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যাবে। সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর আকাশের যা অবস্থা, লাগেজপত্র নিয়ে বৃষ্টির মধ্যে অসম্ভব ব্যাপার হয়ে যাবে। সেই কারণে বৃষ্টি নামার আগেই আমরা কিন্তু চলে এলাম। এই জায়গাটা দিয়ে কিন্তু আমাদের ছিল হোটেল, আর তোমরা যারা আসতে চাও আমি তোমাদের লিংক দিয়ে দেব। ও হ্যাঁ, আজকে ছিল সোমবার। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোকজন কিন্তু আজকে বোলেবোমের উদ্দেশ্যে যাচ্ছিল, কেউ বোলেবোম বা অন্য কোনো ধামে কিন্তু যাচ্ছিল। তো রুমে ঢুকে মোটামুটি ব্যাগপত্র নিয়ে প্রায় 15-20 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম। আর দেখো বেরোতে বেরোতেই দেখি মুসলধারে বৃষ্টি, আর এমন জোরে বৃষ্টি হচ্ছিল মানে সঙ্গে সঙ্গে রাস্তাঘাট একেবারে জলে ব্লক হয়ে গিয়েছিল। তো যাই হোক, হালকা একটু কমতেই আমরা কিন্তু বেরিয়ে গেলাম, কারণ আমরা লাগেজপত্র নিয়ে অলরেডি হোটেল থেকে বাইরে অর্ধেক রাস্তায় চলে এসেছিলাম। আর দেখো কী অবস্থা, জল কী হারে জমে গিয়েছে। এর জন্যই উড়িষ্যায় হয়তো 2-3 পরপরই বন্যার সৃষ্টি হয়। জাস্ট কয়েক মিনিটের বৃষ্টিতে এই অবস্থা, আর সামনের রাস্তাঘাটের অবস্থা আরও খারাপ, আর বৃষ্টি তখনও পর্যন্ত হয়েই যাচ্ছিলো। আমি একটা টোটোতে বসেছিলাম টোটো ঠিক করে, আর এদিকে দেখো বৃষ্টি প্রায় জমা, বৃষ্টির জল জমা শুরু হয়েছে, কিন্তু এখানে কিন্তু লোকজনের ভিড় কমেনি। যতই বৃষ্টি হোক যাই হোক, লোকজনের পর বিশেষ করে পর্যটকদের ভিড় কিন্তু এখানে কোনোভাবেই কমছে না। সো আর এদিকে মা গিয়েছিলো বোনও আর বাবাকে নিয়ে আসতে, কারণ লাগেজপত্র আমরা মোটামুটি আগেই এনে নিয়েছিলাম। দেখো বোন আর বাবা চলে এসেছে। কী অবস্থা রাস্তার, পুরো ব্লক হয়ে গেছে, জল পাস হওয়ার জায়গা, আর দেখো পুরো হাঁটু পর্যন্ত জল জমে গেছে, মানে সাংঘাতিক পরিস্থিতি। তো পুরো জল জমে গেছে একেবারে অনেকটা দূর পর্যন্ত, যত দূর দেখা যায় তত দূর জলে জলমগ্ন। যাই হোক, এই জলে পুরো ভিজে গিয়েছিলাম, আর ডাইরেক্ট পৌঁছে গেলাম স্টেশনে, পুরী স্টেশন এটাই। আর ভীষণ সুন্দর এই জায়গাটায় বসেছিলাম। দেখো বৃষ্টি কিন্তু এখনও পড়ছিল, কিন্তু পরিমাণটা কমেছিল। আর আমরা ট্রেনেও চড়ে গিয়েছি, মোটামুটি চারজনেই চার জায়গায় সিট পেয়েছি, আমি একটা আলাদা জায়গায়, আর ট্রেন ছেড়েও দিয়েছিল, তো অনেকটা দূর চলেও এসেছিলাম।
আর ট্রেনে প্রচুর ভিড় ছিল, এই জন্য একসাথে বসতে পারিনি, চারজনে চার জায়গায়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো। প্রায় 23টা স্টেশন পার করার পর কিন্তু আমাদের ডেস্টিনেশন কটক। সো কটকে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো পৌঁছে প্রায় এখন 2-3 ঘন্টা হয়ে গেছে, আর আমরা সবাই একে একে ফ্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করা কমপ্লিট, আর সবাই একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আর একটু পরেই আমরা যাব সামনের একটা সুন্দর জায়গায়। তো দেখতে থাকো, তোমাদেরকেও নিয়ে যাব। তো ফ্যামিলির সঙ্গে অনেকক্ষণ সেখানে টাইম স্পেন্ড করলাম এবং তারপর আমরা ফিরে এলাম রুমে। সো রুমে আসার সময় মা আবার একটু দই বড়া নিয়ে এলো, কারণ ওড়িশাতে এসেছি আর দই বড়া ইডলি ধোসা খাবো না, সাউথ ইন্ডিয়ান ডিশ খাবো না, সেটা তো হয় না। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, আর সারাদিনের ধকল একটু রেস্ট নিতেই হবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।